আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আর যারা ভালো নেই তাদের জন্য অনেক দোয়া রইল। এখন কিন্তু কয়টা বাজে জানেন? এখন কিন্তু সকাল 5:01 বাজে, আর বাহিরটা দেখেন কত সুন্দর করে সকালটা হচ্ছে। প্রতিদিন কিন্তু 4:30 সকাল হয়ে যায়, আজ মনে হয় 5:00 সকাল হলো, এটা বুঝলাম না ব্যাপারটা। তো যাই হোক, এরপরে আমি ব্যালকনিতে এলাম, আর আমি একটু হালকা পাতলা নাস্তাও খেয়েছি, এখন আমি ঘুম দেব। আমি কিন্তু এতক্ষণ ঘুমাইনি, আমি অনেক কাজ করেছি ভিডিওর, তো এখন আমি ঘুম দেব। আর ঘুম থেকে উঠতে উঠতে আমার 11:30 বাজবে, এরপরে আমি হয়তো একটু চাটা খেয়ে রান্নায় চলে যাব। তো আপনাদের আজকে ডাইরেক্ট রান্নায় নিয়ে যাব, রান্না টান্না করবো, এরপর দুপুর থেকে রাত পর্যন্ত আমি ভিডিওটা চালু রাখবো। তাহলে এখন আপাতত ক্যামেরাটা অফ করে দেই, আমি ঘুমাতে চলে যাই। আল্লাহ হাফেজ। থেকে উঠেছি আমি 11:30 সময়, এরপরে আমি একটু চা খেলাম আবার, ওটা আর আমি ক্যামেরাতে ধরতে পারিনি কারণ আমার টাইম ছিল না, খুব শর্টকাটে চাটা খেয়েছি। আর আফিফকে একটু দিয়েছি, দুধ দিয়ে সিরিয়াল দিয়েছি, আফিফ ওইটাই খেয়েছে। এরপরে আমি রান্না করতে এলাম, এটা হচ্ছে শানের একটা মশলা, মাছের মশলা, ওইটা একটু হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখবো মাছটাকে, এটা হচ্ছে পাঙাশ মাছ। মশলা দিয়ে মাছ মাখিয়ে মাছটা রান্না করলে এত টেস্টি হয়। এই শানের মাছের প্যাকেটটা আপনারা দেখে রাখুন, এটা সব জায়গাতেই মোটামুটি পাওয়া যায়। লবণ দিয়ে লেবুর রস দিয়ে মাছটাকে আমি 20 মিনিট মাখিয়ে রাখবো। আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি, তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, শুধু পেঁয়াজ দিয়েছি আপাতত এখানে। এরপর একটু আদা রসুন দেব আর অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। আর ওই পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও হচ্ছে। আর এই প্যাকে আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি, হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, জিরার গুঁড়ো দিলাম, আর দেবো ধনিয়ার গুঁড়ো। আর এখানে ফিশ মশলা দিলাম 1 চামচ, একটু লবণ দিয়ে দিলাম, পানি দিয়ে মশলাটাকে অনেকক্ষণ বসে কষাবো। ভালোভাবে কষানো হলে তারপরে আমি অন্যান্যগুলো দেব। তো ভাত বসিয়ে দিয়েছে, আর বাচ্চাদের জন্য চিকেন রান্না আছে, ওদের জন্য চিকেন রান্নাটা আর ভিডিও করলাম না, একদম সিম্পল রান্না করেছি এই জন্য আর ওটা ভিডিও করিনি। এখন একটু আদা রসুনও দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আরেকটু বাড়িয়ে দিলাম অল্প করে। এখন এই মশলাটাকে আমি অনেকক্ষণ বসে কষাবো। এরপরে টমেটো দিয়ে দিলাম, আমি এখানে 1 টা পরিমাণ টমেটো নিয়েছি, টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করব। তো টমেটোটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন ওই যে মাখানো মাছটা দিয়ে দিলাম। আপনারা চাইলে মাছটাকে ভেজে নিতে পারেন, আমি কিন্তু মাছটাকে ভাজিনি কারণ আমার মাছটা অনেক ফ্রেশ ছিল আর ভালো লাগছিলো এভাবে খেতে, সেই জন্য আর ভাজাভাজি করিনি। মাছ ভাজা ছাড়া খেতে পারে না, তো তারা মাছটা ভেজে নেবেন অবশ্যই, আর যারা ভাজা ছাড়া খেতে পারেন তারা খাবেন। আমি কিন্তু কোনো মাছ ভাজা ছাড়া খেতে পারি না, শুধু এই মাছটা পারি, তাও যদি তাজা হয়। আমার মাছটা অনেক ফ্রেশ ছিল, আর অন্য মাছগুলো আমি খেতে পারি না যদি না ভাজা হয়, বিশেষ করে এই রিয়াদে বসে, ওইগুলো ফ্রোজেন মাছ তো ভাজা ছাড়া খাওয়া যায় না। একটু লেবুর রসও দিয়ে দিলাম, আর দেশে বসে তো একদম কাঁচা মাছ রান্না করে কি ভালো লাগে খেতে, এখানে খেতে পারি না, ভালো লাগে না। একমাত্র দেখলাম এই মাছটা, পোয়া মাছটা, আর একটা যে কী মাছ, আর ইলিশ মাছ, এগুলো মানে খাওয়া যায়। তবে ইলিশ মাছ সবটা খাওয়া যায় না, অনেক ইলিশ মাছ থেকে একদম গন্ধ আসে, তখন আর খেতেই পারি না। ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা। তো ঢেকে দিলাম আমি, এখন আমি অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা, এটা দিয়েও আমি আবার 2-1 মিনিটের জন্য আবার ঢেকে দেব, এরপর নামিয়ে ফেলব। আফিফ সন্ধ্যার ইয়া খাচ্ছে, স্যান্ডউইচ না আমি বলছি সবার সাথে, মজা আছে বাবা? খাও। আসপাক কোথায়? আসপাক খাবে না, ওটা রেখেছো মাইক্রোওয়েভে? আসপাক কোথায় বাবা, ঘুমায় তো? উঠে না কেন, এখন সন্ধ্যা হয়েছে, তুমি খাও, মজা করে খাও, আর আমি একটু মুড়ি দিয়ে চাটা খাই।
মুড়ি দিয়ে চাটা খাবো, মুড়ি দিয়েও চা খেতে ভালো লাগে। এখন ইচ্ছা হচ্ছে না কিছু তৈরি করতেও আর খাবোও না, বিকেলবেলা মানে সন্ধ্যার সময় কিছু খেতে ভালো লাগে না চা ছাড়া। মা জি মা, থ্যাংক ইউ। ওয়েলকাম মা। চিজি ছিল হট ডগটা, তাই না? মজা। মুড়ির পটটা নিয়ে আসতে পারবা মা? নিয়ে আসো তো। এই ফ্ল্যাটটা অনেকে খুবই পছন্দ করেছে, সবসময় বলে যে আপু ফ্ল্যাটটা যা ভালো লাগে। আসলে এই ফ্ল্যাটটা আমার কাছেও অনেক ভালো লাগে। এরকম আমার দুইটা ফ্লাওয়ার আছে, একটা রেড কালার আর একটা হচ্ছে কি এরকম অফ হোয়াইট ক্রিম কালার, এই টাইপের মানে কালারটাই একদম অদ্ভুত রকমের সুন্দর। মুড়ি আর চা খাচ্ছি, মুড়ি যা খাবো। মুড়ি যা ভালো লাগে সন্ধ্যার সময় খেতে, আমার কাছে খুবই ভালো লাগে মুড়ি যা। আপনি মুড়ি কেমন লাগে তোমার কাছে? মাঝে মাঝে আমার মুড়ি খাওয়া দেখলে সে এসে বলে কি আমার হা করে, বলে আমাকে একটু দিয়ে দাও তো, তো দিলে পর সে আর পছন্দ করে না, বলে না ভালো লাগে না। আমি আমার অতিরিক্ত গরম চা খেতে পারি না, একটু হালকা কমলে গরমটা তখন ভালো লাগে, না তো ঠোঁট পুড়ে যায়, ভালো লাগে না তখন আর। চুলায় ডিম সিদ্ধ দিয়েছি, আজকে ডিম আলু দিয়ে একটু রান্না করব, ওই যে অন্যরকম করে যেটা আমরা জল করে রান্না করি ওই টাইপের খেতে ইচ্ছে হলো, তাই ডিম আর আলু করব। আর এটা ভালো লাগে খেতে, আমার কাছে খুবই ভালো লাগে। তো ডিমগুলো আগে একটু বয়েল হোক, আমি চুলা ধরিয়ে দিয়েছি। আর আজকে আমার হাত থেকে ডিম দুইটা পড়ে ভেঙে গেল, ফ্লোরে ঠাস ঠাস করে পড়ে পড়ে গেল, একদম ভেঙে গেছে। চাটা আমার এখনো ফিনিশ হয়নি, একটুখানি বাকি আছে। আর চুলে তেল দিয়েছিলাম, তিনটা তেল মিক্স করে আমি দেই, নারকেল তেলও দেই, তো এটা সে অনেক আগের কিনা, এখান থেকে একটু দিয়েছি। সাথে আমি ক্যাস্টার অয়েল দিয়েছি, আলমন্ড অয়েল দিয়েছি, সব তেলগুলো মিক্স করে তারপরে চুলে লাগিয়েছি। আপনারাও লাগাবেন, এটা লাগালে চুলের গ্রোথ ভালো হয়, চুল পড়া বন্ধ হয়, তো এটা খুব ভালো। এই তিনটা তেল মিক্স করে ক্যাস্টর অয়েল দেবেন, ওই দুইটা তেলের থেকে অর্ধেক, অর্ধেকেরও কম। আর ওই তেল দুইটা সম পরিমাণ দিয়ে চুলার মানে চুলের গোড়ায় একদম দিয়ে দেবেন তেলটা, দিয়ে তারপরে রাতে যদি দিয়ে ফেলেন সকালে শ্যাম্পু করবেন, আর দিনের বেলা দিলে 3-4 ঘন্টা 5 ঘন্টা আপনার ইচ্ছা মতো রেখে তারপরে দুপুরবেলা শ্যাম্পু করলেও হয়ে যাবে, এটাও খুব ভালো। আর সাথে চাইলে পেঁয়াজের রস অ্যাড করতে পারেন, ওটা আরও ভালো। সবসময় পেঁয়াজের রসটা দেয়া হয় না, মাঝে মাঝে দেই। যাই হোক, ডিম হলেই বাকি রান্নাগুলো করে ফেলবো। ডিমগুলো আগে একটু ভেজে নিতে হবে, সেজন্য অল্প একটু তেল দিলাম, তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি হলুদ, একটু না মোটামুটি অনেকখানি দিতে হবে। এরপরে এর সাথে একটুখানি লবণও দিতে হবে, লবণটাও দিয়ে দিলাম। এখন আমি এই ডিমগুলোকে ঢেলে দেবো, ডিমগুলো একটু কেচে নিয়েছি। দিয়ে পাল্টিয়ে ডিমগুলোকে ভাজিয়ে দেবে চুলায়। যদি তেলের ভিতরে মশলা দিয়ে ভাজা হয় সেই ডিমটা কালারটা খুব সুন্দর আসে, ভালো লাগে। আস্তে আস্তে পাট টু পাট করে ভেজে নিতে হবে প্রথমে, তা আমি আগে একটু ভেজে নিই।
আলুটাকে একটু ভেজে নিচ্ছি আর ডিমটাও ভেজে উঠিয়েছি। আলু ভাজি আর ডিম ভাজির সাথে মানে সরি আলু ভাজি আর ডিম ভাজি করেই তারপরে এটাকে রান্না করব। আর এইটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার কাছে, আপনারা খেয়ে দেখবেন। আর এখানে দারচিনি, এলাচি, তেজপাতা, সোজা কথা মাংসের যে মশলাগুলো দিই ওগুলো দিয়েই আমি এইটা রান্না করব। একদম চিকেন যেভাবে রান্না করি। আর জিরা দিলাম, আস্ত জিরা, এক চিনিটাও দিয়ে দিলাম। এখন এটার ভিতরে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ, আর সবগুলো বাটা মশলা দিয়েছি, মানে ব্লান্ডার করা মশলা দিয়েছি। আর এখন হলুদ মরিচ, ধনিয়া জিরা। আর এই যে চুলার পাশের অবস্থা খুবই খারাপ, তার চারদিকে তেল টেল ছিটে অবস্থা খারাপ। এখন আবার রান্না করে চুলো পরিষ্কার করতে হবে। মরিচ ধনিয়া জিরার গুঁড়ো দিলাম। এখন এটাকে বেশ অনেকক্ষণ সময় নিয়ে কষাবো, লবণও দিলাম। ভালোভাবে কষানো হলে তারপরে আমি পানি দেবো আগে, তারপরে আমি আলু আর ডিমটা দিয়ে দেবো। এইভাবে খেতে ভালোই লাগে খেতে। আজ কেন জানি মনে হলো এটা করি, ইজিও হয়ে যাবে যেহেতু আমার হাতে অনেক কাজ, সেজন্য এইভাবেই করলাম। আর বাচ্চাদের চিকেন তো রান্না আছেই, বাচ্চাদের জন্যও করেছি, কারণ ওরা ওই যে ওদের জন্য যে চিকেনটা রান্না করেছি চিকেনটা ঝোল রাখিনি। এখন চিন্তা করলাম যদি এই ডিমের ঝোলটা থাকে তো এই ঝোলের সাথে মিক্স করে খেতে পারবে। আর আফিফ তো ডিম খুবই লাইক করে, আলুও লাইক করে, কিন্তু আমিও খুব লাইক করি, কিন্তু আফিফের আব্বু আর আশফাক ওরা ডিম আলু এগুলো পছন্দ করে না। আফিফের আব্বু ডিমটা পছন্দ করে কিন্তু আলু পছন্দ করে না। আর মাছ তো রান্না আছেই, মাছটা দিয়েই খেয়ে ফেলা যাবে আমাদের। আর চিকেন যেটুকু আছে ওদের দুপুরে হবে আর রাত্রেও একটু হয়ে যাবে, মোটামুটি একটু একটু করে দুই বেলাতেই ওরা খেয়ে ফেলতে পারবে। এই দুই বেলার আমার তেমন ঝামেলা করা লাগবে না। তো দিয়ে দিলাম একদম সুন্দর করে, এখন এটাকে ঢেকে দেব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো এটা হতে থাক ততক্ষণ, একটু বসে গল্প টল্প করি, কথা টথা বলি, কারণ আমার কথা আপনারা অনেকেই শুনতে চান। তো আপনারা অনেকেই অনেক সময় জানতে চান আমার ছেলের ব্যাপারে, আমার বাচ্চাদের ব্যাপারে। আসলে আমি প্রায় ভিডিওতেই কিন্তু বলি, অনেকে হয়তো সবসময় ভিডিও দেখেন না, হঠাৎ করে যেদিন দেখেন বা দু একটা ভিডিও দেখে তখন তারা এভাবে বলেন। আমি কিন্তু বলি, অনেকে বলে আমি নাকি আমার বাচ্চাদের কথা বলি না। কেন বলবো না, আমি তো বলি, প্রায় ভিডিওতেই বলি, হয়তো প্রতিদিন ভিডিওতে বলা হয় না, কারণ দেখা যায় ভিডিওতে অন্য অন্য জিনিসগুলো দিচ্ছি, যেমন খাবার দাবার দেখাচ্ছি, এটা সেটা দেখাচ্ছি, ওই কারণেই বলা হয় না। আর আমার যে মেজ ছেলে, ও তো ক্যামেরার সামনে আসতে চায় না, ওর কথাটাই শুধু বলি, কিন্তু বড় ছেলের কথা কেন বলি না, এরকম কথা অনেকে বলেছেন। বড় ছেলের কথা বলি না, ও তো এখন আপাতত আমার কাছে নেই, অনেকেই জানতে চান ও কোথায়। ও মালয়েশিয়াতে পড়াশোনা করে, ও এখন আপাতত বাংলাদেশে আছে, আর এখন তো লকডাউন চলছে, তো এই পরিস্থিতিতেই ও এখন আছে বর্তমানে। আর ইনশাল্লাহ আমি দেশে গেলে, ও যদি দেশে থাকে, তাহলে আপনাদের অবশ্যই আমি ওকে দেখাবো। আর মেজর জন তো ক্যামেরার সামনে আসতে চায় না, একটু বড় হয়েছে তো, একটু একটু মানে লজ্জা পায় বা সামথিং কিছু হবে, সে আসতে চায় না ক্যামেরার সামনে বেশি একটা। আর মেইন কথা হচ্ছে আমাদের সময়, আমরা যেমন আমাদের মায়েরা যেমন আমাদেরকে একটা কথা বললে মানে ধমক দিয়ে বললো, আমরা সেটাকে চুপচাপ শুনতাম। আজকালকার বাচ্চাদের তো ওইভাবে বলা যায় না, তো তার মর্জি, তাদের মর্জি মতোই তারা চলে। কিন্তু আমার বড় ছেলে কিন্তু আবার যদি থাকতো সে কিন্তু আসতো ক্যামেরার সামনে, সে আবার এটা আমার মতো সে মানে পছন্দ করে, কিন্তু মেজোজন বেশি একটা পছন্দ করে না। ওই যে অল্প একটু মাঝে মাঝে খাবারের টাইমে দেখায়, ওইটুকুই ঠিক আছে তার জন্য, সে থেকে বেশি চায় না। ছোট জন এখনো ছোট, বোঝে কম, যাই মানে যখনই ক্যামেরা ধরি সে লজ্জা পায় না, সে তার মতোই থাকে, সেটাকে ইজি করে নিয়েছে, সে ইজিভাবে খেলছে, আমি তাকে ক্যামেরায় ধরি, সে হাঁটাচলা করছে, আমি তখন তাকে একটু ক্যামেরায় ধরি আপনাদের জন্য। তো বড় ছেলের ব্যাপারে তাই বললাম, ইনশাল্লাহ দেশে গেলে সবাইকে দেখাবো, বাংলাদেশে গেলে ইনশাল্লাহ সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, যাওয়ার থেকে শুরু করে, অনেকে বলেছেন যাওয়াটা দেখাবেন। হ্যাঁ, আমি যাওয়ার থেকে শুরু করে বাংলাদেশে পৌঁছানো, বাংলাদেশ থেকে ঢাকার থেকে বরিশাল যাওয়া, তারপর বাবার বাড়িতে যাওয়া, শ্বশুর বাড়ি যাওয়া, নিজের বা নিজে যেখানে থাকবো সেখানে সবকিছুই আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। ভালোই লাগবে, সাথে থাকবেন সবসময় আমার আপনারা, আর আমাকে অনেক সাপোর্ট করেন আপনারা, সেজন্য অনেক অনেক ধন্যবাদ আগেই দিয়ে দিলাম।
আর যারা নতুন এসেছেন তাদেরকে বলবো সবাইকে শুভেচ্ছা। আর ভিডিও দিলেই চেষ্টা করবেন একটু কষ্ট করে, যখন আমি ভিডিওটা আপলোড দিই না অনেক সময় একটু 19-20 হয়ে যায়, কখনো দেখা যায় একটা টাইম, কখনো একটু, কারণ অনেক সময় দেখা যায় একটু কাজ থেকে যায় বা একটু ঘুম আসে, আগেই ভিডিওটা ছেড়ে তারপরে ঘুমিয়ে পড়ি, এরকম এরকম হয় কখনো কখনো। তো যার জন্য দেখা যায় কি টাইমটা একটু ঠিক মতো মেনটেন করা হয় না, আধা ঘন্টার মতো টাইম ওলট পালট হয়ে যায়। তো আপনার যখনই ভিডিও দেখ আমি দেখবো, চেষ্টা করবেন সাথে সাথে ভিডিওটা একটু দেখতে, সাথে সাথে ভিডিওটা দেখলে ভিডিওটা র্যাঙ্কিংয়ে ওঠে, ওই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় এরকম। তো আপনারা যদি ভিডিও সবাই তো দেখেন, অনেকে চিন্তা করেন ঠিক আছে হাতের কাজগুলো সেরে নেই তারপরে ভিডিওটা বসে বসে দেখবো, যাদের নেটটা একদম ফ্রি, বাসায় ফ্রি নেট, মানে ফ্রি বলতে একদম যেটাকে বলে কি বলে এটাকে ডাটা না, যেটাকে বলে আমরা ওয়াইফাই, যে ঘরের ভিতরে যে কানেকশনটা সেটা যদি আপনাদেরকে আপনাদের কাছে থাকে, তাহলে যদি ভিডিও নাও দেখেন ওই সময় অল্প সময়ের জন্য একটু ছেড়ে রাখবেন, তারপরে পরে লাগলে আমাকে যারা ভালোবাসেন পরে বসে বসে ধীরে সুস্থে ভিডিওটা দেখবেন, এইটাই। তো যাই হোক চলুন বাকি কাজগুলো করে ফেলি, বসে বসে অনেকক্ষণ বক 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 করলাম। আমার বক বক অবশ্য অনেকে পছন্দ করেন, বেশিরভাগই দেখি পছন্দের কথাই আসে, তা আমার ভালো লাগে আপনাদের সাথে গল্প করতে অনেক ভালো লাগে। তো চলুন বাকি কাজগুলো করে ফেলি। হচ্ছে এখনো হয়নি, তা হতে থাকে এটা আর একটু হবে। আর চেয়েছিলাম একটা রেসিপি, মানে ডেজার্ট আইটেম বা যে কোনো আইটেম রেসিপি করে দেখাবো, কিন্তু আজকে মনে হয় পারবো না, দেখি যদি পারি তো দেখালাম, নয়তো ইনশাল্লাহ কালকে আবার দেখাবো। তো ওই রুমে আবার যাচ্ছি একটু, আর নামাজও পড়েছি, এশার নামাজ আমার কমপ্লিট। একটা এক্সট্রা প্লাক এটা সরিয়ে ফেলতে হবে, আর কিছু কাপড় চোপড় এখানে আছে সরিয়ে ফেলতে হবে। তো আমার অনেকে কসমেটিক্স দেখতে চেয়েছে আমি কি কি ইউজ করি, ইনশাল্লাহ এটা নিয়ে আমি একটা ভিডিও দেব এক সময় সময় করে, আমার কসমেটিক্স, আমার কি বলে ওটাকে, অর্নামেন্টসগুলো তো দেবো ইনশাল্লাহ, ভিডিও দেব। আল্লাহ দেখো তো, তুমি একটা কাজ করো আফিফ, আশফাক ভাইয়া ভাইয়াকে একটা ফোন দাও, দেখো আব্বুর সাথে কিনা, আশফাক ভাইয়া, আশফাক ভাইয়াকে বলো গার্বেজটা একটু ফেলে দিতে নিচে, মনে আশফাক কল দাও, নে বলো ভাইয়া এসে গার্বেজটা ফেলে দাও আর করো, আর বাবাকে বলো আসার আগে যিনি বাবা আমাকে কল দেয় কয়েকটা জিনিস লাগবে নিয়ে আসবে আসার সময়, ঠিক আছে, কল দাও, কল দিয়ে আশফাক ভাইকে গার্বেজ নিয়ে যেতে বলো, বলো যে গার্বেজ জমেছে অনেক এগুলো সব ফেলে দিতে হবে, বলে দাও গার্বেজ বলো যে তোমাকে না আম্মু কল দিয়েছে গার্বেজ নেওয়ার জন্য। ক্যাব্বু নিচে এসেছে, আসতেছে, আসতে দাও নিচে, আসলে আর কিছু বলার দরকার নেই, নিচে তো চলেই আসছে, লাগবে না কালকে হলেও চলবে, লাগবে না, কমপ্লিট হয়েছে। এই যে একটু ভাতও রান্না করে ফেলেছি, আর রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতেও মজা হবে, কারণ জলটা একটু চামচে নিয়ে টেস্ট করেছিলাম, খুবই ভালো হয়েছে। আপনারা চাইভাবে রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। ঢেকে দিচ্ছি, একটু পরেই খাবার খাবো। তো এই যে খাবার নিয়েছি, একটু মাছ, মাছ দুপুরে রান্না করেছিলাম, দুপুরে খেয়েছি, আর এখন নিলাম দুপুরে বাচ্চারা চিকেন খেয়েছে, আর এই যে ডিম আর আলু রান্না করেছি, আমি বেশি করে ঝোল নিয়ে নিয়েছি আর ডিম নিয়েছি আর একটু মাছও নিয়েছি। আমি আপনাদের ভাই দুজনে দুপুরে মাছ খেয়েছিলাম, এখনও দুই পিস আছে, তো এই দুজনে খাচ্ছি, আর কী বলে বাচ্চারা চিকেন খেয়েছে, আর এখনও চিকেন একটু আছে, ওরা রাতে খেয়ে ফেলবে, আর ডিমটাও আফিফ তো খুব লাইক করে, আফিফ ডিমটাও খাবে। তো যাই হোক খাওয়া শুরু করে দিই, তো আমি খাচ্ছি, কারণ আপনাদের ভাইয়ের নাকি ক্ষুধা লাগে নাই, সে বলে যে আমি নাও খেতে পারি, তুমি খেয়ে ফেলো, চিন্তা করলাম ঠিক আছে তাহলে আমি খাই, খাবারটা বেশি লেট করে খাওয়া ঠিক না, ওই জন্য। মাছটা কিন্তু খুবই মজা হয়েছিল, দুপুরে আমি দেখাতে পারিনি খাওয়াটা,
কারণ দুপুরে একটু তাড়াহুড়ার ভিতরে খেয়েছি খাবার, এই জন্য দেখাতে পারিনি। তো অনেক মজা হয়েছে, এভাবে মাছের মশলা কিনে আপনারা ওইভাবে রান্না করে খেতে পারেন। এভাবে মাছের মশলা দিয়ে মাছ খুবই মজা লাগবে খেতে, যে এরকম করে খাবেন ভালো লাগবে। আর মাছের মশলা এটা শানের কিনতে পাওয়া যায় বাজারে, কিনতে পাবেন, কিনে এটা খেয়ে দেখবেন কত যে ভালো লাগে খেতে। বিশেষ করে পাঙ্গাস মাছ এই টাইপের মাছগুলো বেশি মজা লাগে। খুবই মজা হয়েছে রান্না করতে। তো তাহলে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। এই প্রত্যাশায় মা আসসালামা।